আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, বিএনপি গুজব আর লুটপাটের দল, খুন আগুন সন্ত্রাস আর জঙ্গিবাদ ছাড়া তারা জনগণকে কিছু দিতে পারেনি। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানের বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। অজিত আইচের ক্যামেরায় ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। রোববার সকাল থেকেই চট্টগ্রাম সহ আশপাশের সংসদীয় আসনের নেতাকর্মীর স্রোত ছিল বন্দরনগরীর পোলো গ্রাউন্ড মাঠের দিকে। দুপুর হতেই সেই স্রোত জনসমুদ্রের রূপ নেয়। কানায় কানায় ভরে ওঠে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ। অনেকেই জায়গা না পেয়ে আশপাশের সড়কে অবস্থান নেয়। জনসভা শুরু হয় 12টায়, বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। অপেক্ষার পালা শেষ হয় দুপুর 3টায়। সমাবেশস্থলে উপস্থিত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। এ সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকার 29টি ছোট বড় প্রকল্পের উদ্বোধন এবং 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু কন্যা। বক্তব্যের শুরুতে ক্ষমতায় থাকাকালে বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান যখন 80 সালে মারা যায়, 40 দিন পর্যন্ত আমরা শুনেছিলাম, টেলিভিশনে শুনিয়েছিল, জিয়া কিছু তার পরিবারের জন্য রেখে যায় নাই। একটা ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া নাকি কিছু ছিল না। তা আমার প্রশ্ন, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এগুলি কোথা থেকে আসলো? ভাঙ্গা সুটকেসটা তো আর জাদুর বাক্স হয়ে যায় নাই, ওটা কি জাদুর বাক্স হয়ে গেছিল? আর ওই ছেঁড়া গেঞ্জি হয়ে গেছিল ফ্রেঞ্চ সিফন। তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। তো বিএনপির দুইটাই গুণ আছে, ভোট চুরি আর মানুষ খুন, ওইটা পারে। তারা জানে যে ইলেকশন হলে জনগণ ওই খুনিদের ভোট দেবে না, তাই তারা ইলেকশন চায় না, চায় সরকার উৎখাস করে এমন কিছু আসুক যারা একেবারে নাগর দোলাই করে ক্ষমতায় বসায় দেবে বা পালকিত করে ক্ষমতায় বসায় দেবে বিএনপিকে, এটাই তারা আশা করে। বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দায় পড়লেও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও শক্তিশালী আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের রিজার্ভের টাকা আমরা খরচ করেছি, মানুষের জন্য খাদ্য বিনা পয়সায় খাদ্য দিয়েছি, বিশেষ প্রণোদনা দিয়েছি ব্যবসা বাণিজ্য যাতে চলতে পারে, শ্রমিকদের বেতন তাদের হাতে পৌঁছে দিয়েছি, কৃষকদেরকে আমরা টাকা দিয়েছি যাতে তারা চাষবাস করতে পারে, আমরা ঔষধ কিনেছি, ভ্যাকসিন কিনেছি। কাজে আমাদের কাজই হচ্ছে জনগণের সেবা করা, আর সেটাই আমরা করে যাচ্ছি। এমন বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগের উপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান দলের সভাপতি। আগামীতে আপনারা ভোট দেবেন নৌকা মার্কায়, হাত তুলে বলেন, বাবা মা ভাই হারিয়ে আপনাদের কাছেই আমি ফিরে পেতে চাই, আমার বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, আমি আপনারাই আমার পরিবার। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে গোটা বিশ্ব যেখানে বিপর্যস্ত, সেই সময়ে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে সচল রেখেছেন তার বিস্তারিত তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পোলো গ্রাউন্ডের জনসভায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনেও চট্টগ্রামবাসীকে পাশে চাইলেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, চট্টগ্রাম।